প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি ফরিদপুর সরকারি দুগ্ধ খামার। দুগ্ধ খামারের এখানে বাংলাদেশের অন্যতম যতগুলি প্রজেক্ট তার মধ্যে এই আরেকটি। আমরা আপনাদেরকে দেখাবো এখন এই খামারের, এখানে হচ্ছে শেডগুলো। এই হলো গাভীর শেড। এই শেডে এরকম বেশ কয়েকটি শেড আছে, 154 একর জমি। আচ্ছা, এই এক একটা শেটে কয়টা করে গাভী পায়? না, এক একটা এক এক রকম। আচ্ছা, আর মোট গাভী কতটি আছে সেটা কি বলতে পারেন? সেটাও বলতে পারেন? ও না, ডিউটি। আপনারা ঘাসের সাথে কোনো জড়ানো, গরু খাওয়ানো টাওয়ানো জড়ানো না? আপনারা ই হিসাবে, সিকিউরিটি হিসাবে আছে এখানে? কাজ করে, ঘাস খাওয়া এমন কেউ আছে এখানে? আমি আপনাদের কিছু ছবি নেই। এই শেডটা দুই দিকে গাভী, এই এবং একটা রাখা হয়েছে ঘাসের জায়গা। এখানে তারা ঘাস হিসাবে যেগুলি খাওয়ানো হয়, বিভিন্ন ধরনের ঘাস, নেপসুন ঘাস, পাকচুন ঘাস, আর ভুট্টা, কালার ভুসি, জমের ভুসি। তার গাভীগুলি মানসম্মতভাবে সরকার কর্তৃক রক্ষণাবেক্ষণ, এবং এর দুগ্ধ থেকে উৎপাদিত আয় দিয়েই 154 একরের এই খামারটি নির্ভর করে। এবং এখানে আমরা একটু আগে যে কথা বললাম, আপনার কি নাম? মিঠু মুন্সি। তিনি নাইট গার্ড হিসাবে এখানে কাজ করেন। এবং কয় বছর যাবত আছেন এখানে? বেশি যাবত মাস্টার রুল এসে এখানে নাইট গার্ড হিসাবে কাজ করেন। ঠিক আছে, আরেকটু আপনাদের এখন পরিচয় করাই দিব যে এখানে এই শেডটা রাখা হয় সব সার গরু, যেখান থেকে বীজ সংগ্রহ করে জাত উন্নয়ন করা হয়। জাত উন্নয়নের পরে সেই সংগৃহীত উন্নত মানের সারগুলো এখানে রাখা হয়, এবং এখান থেকে এই সারগুলোর বীজ বিভিন্ন জায়গায়। আপনার এই একটা সার দেখা যাচ্ছে, আর খুব উন্নত মানের বড় সার, এইটা খুবই বড় সার। হ্যাঁ, তারপরে আরও বেশ কয়েকটা সার আছে, এই একটা সার দেখা যাইতেছে। এগুলি খুব উন্নত জাতের, উন্নত মানের এই সারগুলির বীজ সংগ্রহ করে যাকে বলা হয় গাভীর উন্নত জাত তৈরি করা, অর্থাৎ উন্নত সারের বীজ থেকে উন্নত গাভী তৈরি করা। এই সেটটার মধ্যে 20-25টা সার গরু আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু সার, বড় বড় সার এখানে দেখা যাচ্ছে। আসলে অন্ধকার হয়ে আসছে, বিকালের শেষবেলা, পরন্তবেলা, এখন সেইভাবে আপনাদেরকে এই সারগুলিকে যেভাবে দেখাচ্ছি, আসলে আমাদের দেশের এটা একটা প্রাণী সম্পদ। এই প্রাণী সম্পদ উন্নয়নে ফরিদপুর সরকারি দুগ্ধ খামার তার ভূমিকা রেখে চলছে। এটা ও একটা উন্নত জাতের সার আমরা দেখতেছি। এই সার সে অসাধারণ, সে যেমন বড় সার তেমনই সে সিজিয়ান জাতীয়, এই জাতীয় সার। এখন যে শেডটিতে আসছি, সেই শেডটি আসলে বিভিন্ন গাভীর বিভিন্ন বাছুরগুলি
একটু বড় হওয়ার পরে এখানে রেখে দেওয়া হয়। এখান থেকে আস্তে আস্তে বড় করার পরে এবং এই যে দেখেন আবাসের ভিতরে ঘাস খাচ্ছে, পানি খাচ্ছে, বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের, এবং এর থেকে যখন আরেকটু বড় হবে শেষ বাছুরগুলি আবার বিভিন্ন ভাবে আরেক সেটে নিয়ে যাওয়া হবে। আমি চলে যাবো, আর লাগবো না, এখানে চলে যাবো। আমরা এখন যে শেডটির সামনে আসছি, এই শেডটিতে সমস্ত প্রেগনেন্ট গাভিগুলিকে এখানে রাখা হয়। অর্থাৎ এরা একটা নির্ধারিত পরিমাণ জায়গার মধ্যে একটা গাভি যাতে থাকতে পারে সেইভাবে এদের জন্য যত্ন, এদের পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলে এদের প্রতি স্পেশাল যত্ন নেওয়া হয়। যেমন একজন গর্ভবতী মায়ের জন্য যেমন যত্ন আলাদা নেওয়ার দরকার, ঠিক অনুরূপভাবে একটা গর্ভবতী গাভীর প্রতিও সেভাবে যত্ন নেওয়ার প্রয়োজন এবং তারা সেভাবে নিয়ে থাকে। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, ফরিদপুর দুগ্ধ সরকারি দুগ্ধ উৎপাদন কেন্দ্রের আঞ্চলিক উপ গবেষক হিসাবে মোহাম্মদ রনি, তিনি এখানে যোগদান করছেন সদ্য খুব অল্প বয়সের, এবং তার এই খুব প্রথম জীবনে এরকম একটা জায়গায় খামারে অর্থাৎ যোগদান করে তার কাছে কেমন লাগছে আমি সেটা তার কাছ থেকে জানতে চাচ্ছি। আমার কাছে অনেক মানে একটা গর্বের বিষয় যে এখানে আমি জব করে অনেক নিজেকে অনেক গর্ববোধ মনে করছি। হ্যাঁ, সবাই এটার পাশাপাশি আপনারা যদি এটার মানে ব্যাচেলার অথবা যারা এটা করার ফার্ম করার যাদের আগ্রহী তারা এটা করতে পারেন, আশা করি এটা থেকে অনেক লাভজনক একটা লাভজনক পেশা হিসাবে দাঁড়াইতে পারে। লাভজনক পেশা হিসাবে দাঁড়াইছে আসলে আমাদের দেশে যে দুধের দাম এবং ঘাসের দাম, তারপরে এটা কী বলে যে দানাদার খাদ্যর যে দাম, সেই দামের সাথে মিলিয়ে আসলে কি জনগণের লাভবান হতে পারবে? অবশ্যই জনগণ লাভবান হতে পারবে। আচ্ছা, এখন চিকিৎসার ব্যাপারে আপনারা তো এখানে অনেক লোক চিকিৎসার সাথে জড়ানো থাকেন, অনেক লোক মানে প্রত্যেকটা ধাপে ধাপে, কিন্তু আমাদের যে প্রান্তিক কৃষক যারা এই ফার্ম করতেছে তারা কি করে এই সকল সুযোগ সুবিধা পাইতে পারে? আমাদের যে উপপরিচালক স্যার আছে তার সাথে যোগাযোগ করে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা সব উপভোগ করতে পারবেন। আপনারা ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের।